অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চতুর্গ্রহী এই সংযোগ পাঁচ রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে ডায়েরিতে নোট করে নিন আপনি যদি এই পাঁচ রাশির মানুষ হন আপনি কিন্তু হারানো সাম্রাজ্য এই চতুর্গ্রহী যোগের ফলে এই পাঁচ রাশি কিন্তু হারানো সাম্রাজ্য নিশ্চিত নিশ্চিত রূপে ফিরে পেতে চলেছে কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন বর্তমানে বিশ্বিক রাশিতে মঙ্গল রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং চতুর্গ্রহী সংযোগ সৃষ্টি করতে চলেছে এই চতুর্গ্রহী মহাসংযোগটি আপনার থাকছে খুব সামান্য কদিন অর্থাৎ দশই ডিসেম্বর দু পর্যন্ত এই কটা দিনের মধ্যে এই চার রাশে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকটিপতি লটারি থেকে ফাটকা থেকে শেয়ার থেকে লাভ কিন্তু এটা পাবে সম্পত্তিগত দিক থেকে লাভ পাবে কোন কোন রাশি প্রথম রাশির কথা আমি যেটা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের ভাগ্যবতী আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে ধনপতি এবং একাদশপতি এবং রাশির অধিপতিও এই চতুর্থভাবে অবস্থান করছে কেন্দ্র তৃণ রাজ্য ধনপতি একাদশপতি চতুর্থভাবে অবস্থান এবং রাশির অধিপতি অধিপতি চতুর্থভাবে অবস্থান এই এই মহাসংযোগের ফলে আপনার অর্থের জায়গা যথেষ্ট মজবুত হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন গভর্নমেন্টের সাপোর্ট আপনারা পাবেন আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে যে কোনো কাজে আপনারা নিশ্চিত রূপে সফলতা আপনারা এ সময় কিন্তু পেতে চলেছেন এবং প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যারা ফিল্ম দুনিয়া অ্যাক্রি মডেলিং এর সঙ্গে যুক্ত আছে রাজনীতি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উত্থান দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো এই মহা সংযোগের ফলে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনার ঠিক পঞ্চমভাবে এই চতুর্গ্রহী মহাসংযোগ সৃষ্টি করেছে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা লটারি থেকে আপনারা অর্থ পাবেন এবং আপনাদের কর্মের জায়গাতে আপনার প্রতিষ্ঠা পদমর্যাদা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কর্কট রাশির ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং দৈনিক রোজগার বৃদ্ধি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি হন কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং দীর্ঘদিনে আটকে গেছে এমন টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো তার আগে আমি একটা কথা বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারের যেটা আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং সেখানে আপনারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান দেখুন কৌশিকরা যে কাজগুলো করে খুব চ্যালেঞ্জের সঙ্গে হবে না বলে কৌশিকরাই ডিকশনারিতে কোনো কথা নেই এই ওয়ার্ডটি কৌশিকরা কেটে বাদ দিয়ে দিয়েছে কৌশিকরাই অন্তত ডিকশনারি থেকে স্বপ্ন দেখুন স্বপ্ন দেখুন সেই স্বপ্ন বাস্তবায়িত করা একমাত্র একটা প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে অর্থাৎ আপনার জন্ম ছকে যতটা আপনার পাওয়ার জায়গা যেটা পাচ্ছেন না সেই জায়গাটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু করে দিতে পারবে এইবার যে রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি আপনাদের চতুর্থপতি এবং একাদশ পুতি একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই একাদশভাবে চতুর্গী মহাসংযোগ সৃষ্টি করছে অর্থাৎ যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন লটারি প্রাপ্তির মহা যোগ আপনাদের শুরু হতে চলেছে এ কদিনের দিনের মধ্যে এই দশই ডিসেম্বরের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এরপরের যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কর্ম হবে এই চতুর্গী মহাসংযোগ অর্থাৎ আপনাদের সপ্তমপতি আপনাদের তৃতীয়পতি আপনাদের পঞ্চমপতি তৃতীয়পতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে চতুর্থপতিকে নিয়ে অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমো পঞ্চমপতিকে কানেক্ট করছে এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট লটারি থেকে দৈনিক রোজগার বৃদ্ধি কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন টেকনিক্যাল ফিল্ডে আছেন ডিফেন্সে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদ পদোন্নতি পদ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে সবশেষের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিন রাশি মিন ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের সপ্তম আপনাদের চতুর্থ আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন পারিবারিক সুখ আপনাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু যথেষ্ট এই সময় লাভ কিন্তু হতে চলেছে দাম্পত্য সুখের জায়গা এবং ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন এই এই সব ফিল্ডে কিন্তু আপনারা লাভ পাবেন যারা ডিফেন্সে কাজ করছেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা গভর্নমেন্ট থেকে সহযোগিতা এই চতুর্গী মহাসংযোগ আপনাদের ভাগ্য হয়ে তৈরি হয়েছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন ডায়েরিতে নোট করে নিন আপনি যদি এই পাঁচ রাশি মানুষ হন হারানো সাম্রাজ্য আপনারা নিশ্চিত রূপে ফিরে পেতে চলেছেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন নমস্কার